সুন্দর বক্তব্য পরিবেশন করার জন্য। আসসালামু আলাইকুম। আজকে আমার বক্তব্য দেওয়ার বিষয় না, আমি সম্মান এবং দোয়া কামনা করছি আমার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে, যারা আমাদেরকে হাতে করে দিয়ে আজকে শিক্ষকের মর্যাদা দিয়েছেন। স্মরণ করছি এই মঞ্চেরই আমার শিক্ষাগুরু নাসিরুদ্দিন স্যার, তারা আমাদেরকে মানুষ করেছে, যার কারণে আমরা আজকে তোমাদের সালাম পাই। আমার যারা প্রয়াত শিক্ষক হয়েছে, আব্দুল হক স্যার, দেলোয়ার স্যার সহ যাদের নাম এখনো আমার প্রাথমিকের অনেক শিক্ষকের নাম আমার মনেই নেই, তাতে এই ক্ষেত্রে বোঝা যায় আমি যে একটা এই ক্ষেত্রে একটা বেইমান। আমি নিজে শিক্ষক হয়েছি, নিজে মানুষ হয়েছি, কিন্তু আমার শিক্ষাগুরুদেরকে সঠিকভাবে সম্মান করতে পারতেছি না। আমার শিক্ষক যারা আছেন, একদম শিক্ষক বলতে আমাদের অ্যাসিস্ট্যান্ট স্যার কিন্তু বলে গেছে, শিক্ষক বলতে শুধুমাত্র আমরা শিক্ষক না, শিক্ষক বলতে একেবারে প্রাথমিক থেকে শুরু করে ভার্সিটি পর্যন্ত যত শিক্ষক আছে সবাই শিক্ষক। ইভিন কি আমাদের প্রধান শিক্ষক স্যারও কিন্তু একজন শিক্ষক। আজকে এই দিনে সকল শিক্ষাগুরুদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা, সেই সাথে বাংলাদেশকে বাংলাদেশের সরকারকে অভিনন্দন জানাচ্ছি এই দিনটাকে রাষ্ট্রীয়ভাবে পালন করার জন্য, কারণ জাতি হিসাবে অনেকদিন পরে হলো শিক্ষকদেরকে একটু সম্মান দিতে পেরেছি। সেই সাথে সাথে আমরা তোমাদের কাছে যে প্রত্যাশাটা করি সেটা হচ্ছে, তোমরা শুধু শিক্ষক না, যত বয়োজ্যেষ্ঠ আছে, যত পিতৃতুল্য লোক আছে, প্রত্যেককে সম্মান করবে, কারণ তুমি সম্মান পেলে জৈবিকভাবে বায়ুজৈবিকভাবে বা আল্লাহ প্রদত্তভাবে তুমি তার প্রতিদান পাবে। তো কাজে আমি সকল শিক্ষার্থীর প্রতি আহ্বান জানাচ্ছি, আজকে থেকে আমরা অঙ্গীকারবদ্ধ হই, আমাদের যত বয়োজ্যেষ্ঠ আছে তাদেরকে আমরা যেন সম্মান করি। আমাদের এই বর্তমান সমাজে যে দিন দিন একটা অবক্ষয়ের লক্ষণ পরিলক্ষিত হচ্ছে, সেই অবক্ষয়ের ধ্বংসস্তূপ থেকে আজকে এই বিশ্ব শিক্ষক দিবস হিসাবে আমরা অঙ্গীকারবদ্ধ হই। আজকে থেকে আমরা সমাজ গড়ার কাজে হাত দিব এবং মুরব্বীদেরকে সালাম করব। আমি আমার প্রয়াত সকল শিক্ষকদের আত্মার মাগফিরাত করছি, যে সকল শিক্ষক এখন অবসরপ্রাপ্ত আছেন তাদের সকলের নেক হায়াত কামনা করছি। জয় বাংলা। ধন্যবাদ শিক্ষক দিবসের